এসো ইংরেজিতে কথা বলি। এই আমন্ত্রণ দিয়ে শুরু করব আজকের স্পোকেন ইংলিশ ভিডিওটি। তো শুরু করার পূর্বে একটি কথা না বললে নয়, আপনি যদি ভিডিওটি লাইক করে থাকেন তো অবশ্যই লাইক বাটনে ক্লিক করে শেয়ার দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে চ্যানেলটির শুভাকাঙ্ক্ষ হতে পারে। তো আর দেরি না করে চলো শুরু করি। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন এন্ড নেভার মিস অ্যান আপডেট ফ্রম সোর্স অফ নলেজ মুর্শিদাবাদ। কেউ কোনো বাজে বকলে বলতে হবে হাউ অ্যাবসার্ড, কি বাজে বকছো, কোনো ব্যক্তি কেমন আছে তা জানতে হলে বলতে হবে হাউ আর ইউ, তুমি কেমন আছো, অনেক কষ্টের মধ্যে বেঁচে আছি, এরূপ অবস্থা ইংরেজিতে প্রকাশ করতে হলে বলতে হবে স্টিল অ্যালাইভ, কোনো মতে বেঁচে আছি। কারো কাছে কোনো অপ্রত্যাশিত প্রশ্ন করলে বলতে হবে How come? And also press this bell icon. কে মোবাইল ফোনে কথা বলার সময় কলে লাইনে থাকতে বললে বলতে হবে হোল্ড অন, লাইনে থাকো। কেউ কোনো বিপদ থেকে বেঁচে গেলে বলতে হবে গুড রিডেন্স, যাক বাঁচা গেল। কেউ কারো কোনো বিষয় সম্পর্কে বুঝতে পারলে বলতে হবে আই সি, তাই তো বলি, তাই বুঝি। কোন বিষয়ে কারো পজিটিভ মতামত দিলে বলতে হবে দ্যাট উড বি নাইস, খুবই ভালো হবে। কারো ভালো থাকার কামনা করলে বলতে হবে স্টে ওয়েল, ভালো থাকবেন। কারোর সাথে পুনরায় সাক্ষাৎ হওয়ার আশা প্রকাশ করলে বলতে হবে See you again. আবার দেখা হবে।